অনেক সাওয়ার পেপারে আমার ছবি বেরিয়েছে। ডন নন্দলাল আর নায়িকা সুইটির নতুন কেমিস্ট্রি। মাদু কি করি, পেঁপে দিয়ে চেপে দিতে হবে। মাদু মাদু ছাতার মাথা, সকালবেলায় কি ঢং হচ্ছে? সকাল সকাল পেপার নিয়ে বসেছো কেন? সকালবেলা খারাপ খারাপ খবর পড়ে মনটা খারাপ হয়ে যায় না? দাও মালু, আমার না ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। আমার পাচ্ছে না। সিনেমার পাতায় কি কেচ্ছে আছে এবার দেখি। ডিস্টিং জামাই কলস্টিং ফক করে দিতে হবে। এইসব সিনেমার কেচ্ছে কেউ পড়ে নাকি? সমস্ত বাজে বাজে দুষ্টু দুষ্টু মেয়েরা পড়ে। তুমি তো আমার লক্ষ্য সন্টি বড়া। এইসব পেপার পেপার বাজে বাজে সকাল সকাল তুমি আমার পেপার ছিঁড়ে দিলে। জগা আমার আম নিয়ে আয় তো। কোনটা নিয়ে আসবো? ভূত তারা নোটটা সবার ঘরে রাখা আছে, তো দাদা বলুন ঘরের ভূতটা ছাড়িয়ে দিতে হবে, নিয়ে আজা। এই আমটা নতুন কিনেছি, ভাবছিলাম কবে ইউজিং করব। আজকের দিনটা শুভ, আজকের দিনটা ফাটা ফাটা। বৌদি 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 গুড মর্নিং, বৌদি গুড মর্নিং। কি মিষ্টি দেখাচ্ছে বৌদি, আজ কিন্তু আমরা খেয়ে দিয়ে যাবো। কি যাবো না যাবো না যাবো না যাবো না, খেয়ে দিয়ে যাবে কেন গো? কি উদ্ধার করেছো তোমরা আমার? কেন দাদা কিছু আপনাকে বলেনি? আজকে পেপারে দাদার এত বড় একটা ছবি বেরিয়েছে, এই যে। পেপারে তোমার ফটো বেরিয়েছে? না না, কি হ্যান্ডু লাগছে বৌদি তুমি ভাবতে পারবে না। সকালবেলা খবরের কাগজে দেখে আমি তো এত বড় কাজলের টিপ দিয়ে দিয়েছি যাতে দাদা করে নজর না লাগে। থু থু থু। না না তুমি তো কি বলে, না না ওটা আমার ছবি না, ওটা অন্য কারোর ছবি, আমার মতো দেখতে। এই তো যা 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 তো দে দে পেপারটা আমাদের। স্টপিং, কি আছে পড়ে শোনাও। কি কি কেন কেন পড়ার কি আছে? কেন দাদা না পড়ার কি আছে? পেপারে কি এলিতেলি লোকের ছবি ছাপে? ভাগা ভাগা মানুষের ছবি ছাপে। শুনুন কি লিখেছে। লিখেছে ডন নন্দলাল আর নায়িকা সুইটির নতুন কেমিস্ট্রি। গতকাল প্রযোজক দিলীপ মিত্রের মেয়ের বিয়ের রিসেপশনে তাদের বেশ কিছুক্ষণ একসঙ্গে দেখা যায়। শোনা গেছে নায়িকা সুইটির প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছে ডন নন্দলাল। কিন্তু দাদা আপনি যে সুইটিকে আনার জন্য এতগুলো টাকা দিলেন সে বিষয়ে কিন্তু একটা কথা লেখেনি। এটার মধ্যে লিখেছে মজাদার বাচ্চা তারপরে কুষ্টি শুধু লোককে শোনা। এই স্টপিং, কেউ কিছু পড়বে না। অত সহজে ছাড়বো না, যা পড়ার আমি পড়বো। এই দেখি কোথায় লিখেছে দেখাও, কোথায় লিখেছে দেখাও। হ্যাঁ ওই ওই দেখি দেখি। হ্যাঁ ঘুরতে গেল না আর এই মেয়ে ছেলেটার হাত ধরে বিয়ে বাড়িতে। আমি দাদুকে ফোন করবো, আমি দাদুকে ফোন করবো। আমার আমার জিজিটার ফোন কোথায় গেল? মাদু 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 ওরকম করে না মাদু। দাদু কি সারা জীবন কারোর লাস্টিং করে? বড়ি তো পাশে থাকে বলো। আরে মেয়েটাকে আমি চিনি না, বিয়ে বাড়ি তো ওর সঙ্গে প্রথম দেখা। ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ও আমার সঙ্গে আলাপ করতে এসেছিল। একটা ছবি তুলে এই সমস্ত ভুলভাল গল্প সাজিয়েছে। সত্যি বলছ? তোমার গয়না দিব্যি, বিশ্বাস করো। করলাম না, এর গোড়া অব্দি আমি যাবো। যদি কোনো ঘোটালা থাকে তাহলে আমার এতদিনের সব বারবতো ক্যান্সেল করে আমি হাসতে হাসতে ডুইড হব, বেদমা হব। আমি হাসতে হাসতে ডুইড হব, আমি হাসতে হাসতে বেদমা হব। কেউ আটকাতে পারবে না। নমস্কার দাদা, শ্বাসকষ্ট হচ্ছে। বুঝাবো কি করে তোকে কত আমি চাই।
মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই।